আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত অনেকেই আমার বাজরিকা পাখির ভিডিওতে সবাই বা সব ধরনের পাখির ভিডিওগুলোতে একটা কমেন্টস করতেছেন যে বাজরিকা পাখির জন্য একটা পারফেক্ট ব্রিডিং কোর্স, কি কি মেডিসিন দিয়ে একটা পরিপূর্ণ ব্রিডিং কোর্স আপনারা করাতে পারবেন, যে ব্রিডিং কোর্সের মাধ্যমে খুব ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যাবে, ভালো ডিম বাচ্চা হবে, ডিম বাচ্চার গ্রোথ ভালো হবে এবং সেগুলো এক্সপায়ার হয়ে যাবে না, মানে মারা যাবে না বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, বাচ্চাগুলো খুব ভালোভাবে গ্রোথ হবে, বড় হয়ে যাবে। তো আজকে আপনাদের বাজরিকা পাখির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করেছি এবং প্রপার এবং একদম পারফেক্ট একটা ব্রিডিং কোর্স আমি আপনাদের সাথে আজকে আপনাদের পাখির জন্য শেয়ার করব, কিভাবে এবং কি কি মেডিসিন দ্বারা এবং কি কি পরিমাণে কিভাবে আপনার বাজরিকা পাখির জন্য একটা পারফেক্ট ব্রিডিং কোর্স করবেন সেই সবগুলো বিষয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব, ওষুধ গেল এবং কিভাবে ব্যবহার সেটাও বলে দিব। তো আশা করি এরপর কারো ব্রিডিং কোর্স পাখির জন্য বা বাজরিয়া পাখির জন্য ব্রিডিং কোর্সের কোনো সমস্যা থাকবে না বা জানার কিছু থাকবে না। তারপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক আছে, তো চাইলে সেখানে গিয়েও আমার সাথে পার্সোনালি মেসেজ দিয়ে কথা বলতে পারেন। তো চলুন আমরা মূল বিষয় নিয়ে কথা বলি। তো আপনার পাখি যদি অ্যাডাল্ট, একদম সর্বপ্রথম বলে নিন, যদি ধরেন আপনার বাজরিকা পাখি মেল ফিমেল পরিপূর্ণ অ্যাডাল্ট হয়েছে এবং খাঁচা সবকিছু পরিবেশ আপনি সবকিছু পারফেক্টভাবে সঠিকভাবে দিয়েছেন, তো এরপরে আপনার ভালো সিড মিক্স এবং নিয়মিত শাকসবজি ফলমূল সফট ফুড এগ ফুড প্রোভাইড করছেন দিচ্ছেন, তো এরপরে ভালো ব্রিড হচ্ছে না। তো অনেক সময় এরকম দেখা যায় যে এদের এত কিছু দেওয়ার পরও মেডিসিন করছেন, মানে ব্রিডিং কোর্সের প্রয়োজন হয়, মিনারেল ক্যালসিয়াম আপনার মাল্টিভিটামিন এগুলোর প্রয়োজন আছে, জিঙ্ক ফসফরাস, তো এই জন্য কিছু মেডিসিনের ব্যবহার দরকার হয়। তো আজকে কি কি মেডিসিন দরকার হবে আপনাদের বাজরিকার ব্রিডিং কোর্সের জন্য সেই মেডিসিনগুলো আমি আপনাদেরকে বলে দিব। তো সর্বপ্রথম আপনারা যে কাজ, তো ব্রিডিং কোর্সের শুরুতে যে জিনিসটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে লিভারটন, মানে লিভার টনিক কোর্স। তো এটাকে মাসের শুরুতে আপনার দুদিন এটা কোর্স করাবেন, 1 লিটার পানিতে 1 ml দিয়ে এটাকে দুদিন আপনাদের পাখিকে খাওয়াবেন। সো এটা দেওয়ার পর দুদিন এটা চলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই অ্যাবিনেক্স, এই অ্যাবিনেক্স মেডিসিনটা, এটা হচ্ছে পাখির কৃমি কোর্স করার জন্য। আমরা সবাই জানি অ্যাডাল্ট পাখি বা রানিং পাখিগুলোকে 3 মাস বা 4 মাস পর পর একবার কৃমি কোর্স করাতে হয়, সো এই লিভার টনিক শেষ হওয়ার পর এই অ্যাবিনেক্সটা এটা দিয়ে 1 ml, 1 ml বা 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে আপনার পাখিকে দিবেন। এটা 4 ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না, 4 ঘন্টা পর ফেলে দিয়ে সারাদিনের জন্য নর্মাল পানি দিবেন। এটা একদিন, এই কোর্সটা একদিন করাবেন, এটা আপনার এই লিভার টনিকের পর। তারপরে আবার এই লিভার টনিকটাকে আবার এটাকে করাবেন আবার 2 দিন, মানে লিভারটাকে সচল করার জন্য, ক্রিমিং কোর্স করার পর পাখি একটু দুর্বল হয়ে যায় এই জন্য লিভার টনিকটাকে আবার করাতে হবে 2 দিন। সো লিভার টনিক এবং ক্রিমি কোর্স প্রাথমিক ধাপ, এটা এটা শেষ হয়ে গেলে এটা অবশ্যই করাতে হবে। তারপরে যেটা আপনারা করবেন আপনাদের পাখির জন্য, এটা হচ্ছে আপনার পাখির ক্যালসিয়াম, একমি কোম্পানি সরি স্কয়ার কোম্পানি খুবই ভালো এই ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন, এটা হচ্ছে আপনার ভাইটাল অ্যামাইনো বা অথবা অনেকে আছে হিপ্রাচক যেটা ব্যবহার করেন, তো হিপ্রাচক বাহিরের কোম্পানি আর এটা হচ্ছে একমি কোম্পানি ফ্রান্সের মাধ্যমে ওরা করিয়ে আনে। সো এই মাল্টিভিটামিন প্লাস জিজবেট এবং ক্যালসিয়াম, যে এটা হলো জিঙ্কের জন্য আর কি, জিঙ্কোর্স যে পাখি পশম দিতে ওঠে, বাবা বাবা মা বাচ্চার পশম খেয়ে ফেলে এই সমস্যার জন্য এটা দরকার, এই জিজবেট মানে জিঙ্কের, তারপর হলো মাল্টিভিটামিন ভাইটাল অ্যামাইনো 14 এটা, তারপর হচ্ছে আপনার ক্যালসিয়াম, এই তিনটা আপনার একত্রে 1 লিটার পানিতে মেশাতে হবে। যেমন এটা আপনার মেশাতে হবে 1 লিটার পানিতে আপনার 2 ml, তারপর অ্যামাইনো এই মাল্টিভিটামিন এটা আপনার 1 ml এবং এটা 1 ml, এই তিনটা একসাথে আপনার পাখির জন্য 1 লিটার পানিতে মিশিয়ে এটা খাওয়াতে হবে 5 দিন। সেম নিয়ম, আপনার 6 ঘন্টার বেশি পানি রাখবেন না, 6 ঘন্টা ফেলে দিয়ে বাকি দিনের জন্য সাধারণ পানি দিবেন, আবার ওই দিন রাত্রে পানি বের করে পরের দিন সকালে আবার এই পানিটা দিবেন, এইভাবে ঠিক 5 দিন এই জিসবেট ভাইটাল অ্যামাইনো 40 মানে মাল্টিভিটামিন, তারপরে দিবেন আপনার ক্যালসিয়ামের জন্য ক্যালপেস, এই তিনটা একত্রে করে 5 থেকে 7 দিন। তো এই 5 থেকে 7 দিন এই কোর্স শেষ হওয়ার পর 1 দিন গ্যাপ বা 2 দিন গ্যাপ দেওয়ার পর যেটা করবেন পাখির ভিটামিন ই জন্য এই ইসেল,
এই ইসেলটা ব্যবহার করবেন আপনারা, এটাও সেম নিয়ম, 1 লিটারে 1 ml দিয়ে আপনারা 5 থেকে 7 দিন কোর্স করাবেন। সো যখন এই ইসেলটা আপনার পাখিকে দিয়ে দিবেন, তখনই যখন ইসেলটা আপনার পাখিকে কোর্স চলবে, তখন বক্স বা হাঁড়ি, ব্রিডিং হাঁড়ি বা ব্রিডিং বক্স, সেটা পাখির কাছে সেট করে দিবেন। আর তখন থেকে পাখিকে একটু বেশি বেশি প্রাইভেসি দিবেন, এবং এই কোর্স শেষ হওয়ার পর প্রতিদিন আপনি যে কোনো একটা সফট ফুড, শাকসবজি, ফলমূল, এগ ফুড, এগুলো প্রোভাইড করতে থাকবেন। তাহলে আপনার পাখি দেখবেন যে বাজরিকা পাখি যতই ডিস্টার্ব করে থাকুক বা ডিম নষ্ট করুক, ফার্টাইল, এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে, সবগুলো সমাধান আপনারা একত্রে পেয়ে যাবেন। তো আশা করি এরপর আর কোনো ধরনের সমস্যা হবে না। যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন বা আমাকে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। আর অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ফেসবুকের লিঙ্ক আছে, সেখানেও চাইলে মেসেজ দিয়ে পার্সোনালি কথা বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আর যে কোনো বাকি যে কোনো বিষয় নিয়ে যদি আপনার ভিডিও চান, তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো। তো আজকে এই পর্যন্তই, তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই সমাধান বা চেষ্টা করবো আপনাদেরকে সেটার সমাধান জানানোর জন্য। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পাখি অ্যাডাল্ট হয়েছে কিনা, যদি বাজরিকা পাখি হয়ে থাকে, বাজরিকা পাখি 4-5 মাসে অ্যাডাল্ট হয়ে যায়, সবসময় চেষ্টা করবেন 8 মাস বয়সী যদি বাজরিকা হয়, 6 মাসের বেশি হলে সেগুলো আপনার ব্রিডিং মোটামুটি করানো যায়, 8 মাস হলে ভালো হয় মিনিমাম। যদি 8 মাস হয় তাহলে আপনার এগুলোকে ব্রিডিং এর জন্য এমনি তো পারফেক্ট হয়ে যায় সেই বয়স থেকে। সো ওই বয়সটা আগে নিশ্চিত করবেন, ভালো সিড মিক্স এবং ভালো খাবার, পরিবেশ, খাঁচার সাইজ। অবশ্য অনেকে আছে যারা 12-18 এই ধরনের খাঁচায় ভালো ব্রিডিং আশা করেন, এটা অ্যাকচুয়ালি ঠিক না। সবসময় চেষ্টা করুন 16-20 বা এক জোড়া বাজরিকার জন্য 16-20 বা 20-24 এই সাইজের খাঁচাগুলো হচ্ছে পারফেক্ট খাঁচা। সবসময় এই জিনিসগুলো আগে সুনিশ্চিত করুন, তারপরে গিয়ে আপনার ব্রিডিং কোর্স, মেডিসিন এগুলো ইউজ করেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আপনারা যে পাখিগুলো দেখছেন, এটা আমার ক্রিমিনো এবং ইয়োলোর রেডের একটা পেয়ার বাজরিকা। তো দেখতেই পাচ্ছেন একটা বাইরেও 2টা বাচ্চা আছে এবং হাঁড়িতেও বাচ্চা আছে। সো আমি সেম এইভাবেই আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করিয়ে থাকি সবসময়। তো এই জন্য আমার পাখিগুলো দেখেন খুব হেলদি এবং কালারফুল, এবং বাচ্চাগুলো দেখেন খুব হেলদি আছে, খুব অ্যাক্টিভ বাচ্চা হয়ে থাকে, পাখিও সবসময় খুব অ্যাক্টিভ থাকে। বিশেষ করে একটা জিনিস খেয়াল করেন, পাখিগুলোর বাচ্চাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, সাইজগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। দেখেন বাচ্চা এবং এদের প্যারেন্ট যে মেল ফিমেল মেন পেয়ারে, সেগুলোর বাচ্চার সাইজগুলো দেখেন খুবই ভালো। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো পাখিকে ভালো খাবার, সিড মিক্স, সফট ফুড, শাকসবজি নিয়মিত দিবেন, তাহলে যখন অ্যাডাল্ট পাখিগুলো আপনাকে এই মেডিসিন ধারা এবং সেম এই ওয়েতে আপনি যখন ব্রিডিং কোর্স করাবেন, তখন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রমাণ আমি